আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্লিনডেক্স লোশনের বিস্তারিত। আজকে আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন ক্লিনডেক্স লোশনের ব্যবহারবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, কার্যকারিতা, সতর্কতা, গর্ভাবস্থায় মাতৃদুগ্ধ দানকালে এটি ব্যবহার করা যাবে কি না। লোশনটি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি অনেক উপকৃত হবেন আজকের এই ভিডিও থেকে। ক্লিনডেক্স লোশনটি মূলত দেওয়া হয় অ্যাকনি বা ব্রণের চিকিৎসার জন্য। অ্যাকনি ভালগারিস বা ব্রণ হলো মানব ত্বকের একটি দীর্ঘমেয়াদী রোগ বিশেষ, যা বিশেষত লালচে ত্বক, প্যাম্পুল, নডিউল, পিম্পল, তৈলাক্ত ত্বক, ক্ষতচিহ্ন বা কাটা দাগ ইত্যাদি দেখে চিহ্নিত করা যায়। ব্রণ যে কারণে হয়ে থাকে, ব্রণ হওয়ার অনেকগুলো কারণের কথা বলে থাকেন বিশেষজ্ঞরা। এর মধ্যে প্রধান হলো হরমোন ক্ষরণের তারতম্য বা অভাব, জীবাণুর সংক্রমণ, ত্বকের অযত্ন, অতিরিক্ত দুশ্চিন্তা, তৈলাক্ত, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, ঘুম না হওয়া, অতিরিক্ত ঘুম হওয়া ইত্যাদি। পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুনিয়ন্ত্রিত জীবনযাপন ব্রণ থেকে মুক্ত থাকার প্রধান শর্ত। ব্রণ হলে আগে যেসব প্রাথমিক নিয়ম মেনে চলতে হয়: নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া, নির্দিষ্ট সময়ে ঘুমানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকায় ব্রণের মূল প্রতিকার ব্যবস্থা, আর খুব বেশি সমস্যা হলে নিজে কিছু না করে চিকিৎসকের বা বিশেষ করে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। বাড়ির বাইরে গেলে যখনই সুযোগ পাওয়া যাবে তখনই পানি দিয়ে ত্বকের উপরিভাগ ধুয়ে নিতে হবে। এ সকল নিয়ম মেনে চলার পরে যদি ব্রণের সমস্যা না যায় তাহলে আপনাকে একজন স্কিন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে এবং আপনাকে ওষুধের সাহায্য নিতে হবে। আর ক্লিনডেক্স লোশন এই ব্রণের চিকিৎসার খুবই কার্যকরী একটি ওষুধ। ক্লিনডেক্স লোশন হলো ক্লিনডামাইসিন গ্রুপের ওষুধ। এই গ্রুপের আরও জনপ্রিয় কিছু কোম্পানির ওষুধ আছে, তা জেনে রাখুন, কাজে আসবে। যেমন ক্লিনডাসিন প্রস্তুতকারক কোম্পানি বা বাজারজাতকারক কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। ক্লিনেক্স লোশন প্রস্তুতকারক কোম্পানি বা বাজারজাতকারক কোম্পানি হলো এরিস্টো ফার্মাসিউটিক্যালস। ড্যাকলিন লোশন প্রস্তুতকারক কোম্পানি বা বাজারজাতকারক কোম্পানি হলো অ্যাকমি ল্যাবরেটরিজ। লিনডেক্স প্রস্তুতকারক কোম্পানি বা বাজারজাতকারক কোম্পানি হলো এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এগুলো সচরাচর ডাক্তারগণ লিখে থাকে বা প্রেসক্রাইব করে থাকে। ক্লিনডেক্স লোশনের প্রস্তুতকারক কোম্পানি হলো অপসোনিন ফার্মাসিউটিক্যালস। লোশনটি বর্তমান মার্কেট মূল্য হচ্ছে 25 মিলি, দাম 125 টাকা। ক্লিনডেক্স লোশন মূল কার্যকারিতা হলো অ্যাকনি বা ব্রণের সমস্যা দূর করে এবং সাথে ব্রণের দাগ দূর করতে খুবই কার্যকরী। ব্রণের সমস্যা কখনোই বাড়তে দেয় না এই ক্লিনডেক্স লোশনটি। ব্রণের দাগ দূর করে, ত্বক করে মসৃণ। লোশনটি ব্যবহারবিধি জেনে রাখুন। প্রথমে মুখ বা আক্রান্ত স্থান ভালোভাবে হালকা গরম পানি বা সাবান দিয়ে ধুয়ে নিন। ত্বক পরিপুরি শুকিয়ে গেলে প্রায় 30 মিনিট পরে ক্লিনডামাইসিন বা ক্লিনডেক্স লোশনটি পাতলা করে পুরো আক্রান্ত স্থানে দিনে 2 বার প্রয়োগ করুন। লোশন প্রয়োগকৃত স্থান 3 ঘন্টার মধ্যে ধোয়া উচিত নয়। লক্ষণীয় উন্নতি সাধারণত প্রায় 6 সপ্তাহ পরে দেখা যায়। যাই হোক, সর্বাধিক সুবিধার জন্য 8 থেকে 12 সপ্তাহে চিকিৎসার প্রয়োজন হতে পারে। ক্লিনডামাইসিন লোশন প্রয়োগ করার সময় চোখ, ঠোঁট, নাকের সংস্পর্শ এড়ানো উচিত। লোশনটি ব্যবহারে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসা প্রথম দিকে দেখা দিতে পারে তা জেনে রাখুন। পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত বিরল। সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে ত্বকের ফুসকুড়ি, চুলকানি, তৈলাক্ত ত্বক, শুষ্কতা, এরিথ্রেমা, জ্বলন, ত্বকের রং পরিবর্তন হতে পারে, তবে সবার ক্ষেত্রে দেখা দেয় না। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার জেনে রাখুন। গর্ভাবস্থায় নিরাপদ ব্যবহারের জন্য পর্যাপ্ত তথ্য নেই। প্রাণীর গবেষণা ভ্রূণের ওপর কোনো প্রতিকূল প্রভাব দেখা যায়নি। ক্লিনডামাইসিন টপিক্যাল প্রশাসনের পরে বুকের দুধের মাধ্যমে নির্গত হয় কিনা তা জানা যায়নি। তবে ক্লিনডামাইসিন লোশন স্তন্যপান করানোর সময় সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে। সতর্কতা জানুন, যেসব জায়গায় ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। ক্লিনডামাইসিন লোশন মুখ, চক্ষু বা ইন্ট্রাভেজানাল ব্যবহারের জন্য নয়। সূর্যালোক এবং সানল্যাম্পের এক্সপোজার এড়িয়ে চলুন। প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করুন এই লোশনটি ব্যবহার করার সময়। আর উপরোক্ত তথ্য বিবেচনা করে লোশনটি ব্যবহার করতে পারেন।